জানা যায় এদিন সকাল আনুমানিক 10টার সময় ঘটে এই দুর্ঘটনাটি। বিশ্বজিৎ কোপ নামের এক যুবক তার TR01AZ6882 নম্বরে স্কুটি নিয়ে ওইরান চৌমুনি বাজার থেকে বের হবার সময় গাছটি মাটি থেকে উপরে পড়তে দেখে স্কুটি ফেলে দৌড়ে গিয়ে কোনো রকমের প্রাণী রক্ষা পায়। যদিও তার স্কুটিটি গাছের নিচে চাপা পড়ে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায়। বাজারের পাশে থাকা তাপস সাহা ওরফে বাপন নামের এক যুবক অল্পবিস্তর আহত হয়। তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় মোহনপুর হাসপাতালে। স্থানীয় লোকেদের বক্তব্য, উইকেন্ড কারফিউর ফলে বাজারটিতে আজ লোক জমায়েত না থাকা বড় ধরনের দুর্ঘটনার সাক্ষী হতে হয়নি মোহনপুরবাসীকে, না হলে বহু লোকের প্রাণহানি ঘটতে পারত এদিন। গাছটি পড়ে ক্ষতি হয় বিদ্যুতের লাইন সহ ওইরান চৌমুনি বাজার শেড ঘরের। পুলিশ টিম ও মোহনপুর পৌরসভার কর্মীরা যৌথভাবে হাত দিয়ে গাছটি সরিয়ে লোক ও যান চলাচল স্বাভাবিক করতে। আমি দাঁড়াই আছিলাম বাজার করার জন্য, তারপরে হঠাৎ করে গাছটা হঠাৎ করে আওয়াজ করতেছে, পড়তেছে। তারপর আমি বাইক ফালে আমি দৌড় মারছি। মানে এটা আপনার? আমার লোকে আরেকজন আছিল, তাই নিয়ে মাথার ব্যথা হয়েছে। আপনার নাম? বিশ্বজিৎ। আপনার সাইকেল কি মানে পুরোপুরি ক্ষতি হয়েছে? পুরোপুরি ক্ষতি হয়েছে, বুড়ো হয়েছে। আপনি আহত হয়েছেন? না, আমি কিছু হয়েছে না। আমার লগের যে আরেকজন বন্ধু আছিল সে মাথার দুঃখ পাইছে, এখন মানে হসপিটালে গেছে। আপনার স্কুটির নাম্বার? TR01 AJ6882। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।